স্টোন বাইশের মধ্যে মেরুন কালার আর একটি কালেকশন ডিফারেন্ট ডিজাইন রোজে দেখুন। দোপাট্টা শিফনের উপর, প্যান্ট স্লিভস এবং কামিজ। আমি এই ড্রেসের একটু দোপাট্টা আপনাদেরকে দেখাবো, প্রথমে একটু ড্রেসটা দেখিয়ে নিচ্ছি। ফ্রন্ট পার্টের ড্রেস, তাই ফ্রন্টটা তুলো, এই দেখুন সুন্দর একটি মেরুন কালারের মধ্যে, যারা একটু গর্জিয়াস পছন্দ করেন। এবার ব্যাগটা দোপাট্টা দেখাবো, এই ড্রেসের দোপাট্টা দেখাবো, কারণ একটা ড্রেসের অন্য আমি খুলে দেখাই নি। দেখুন খুব সুন্দর দোপাট্টা, বা মেনের মধ্যে গোল্ডেন কাজগুলো সবসময় ফুটে ওঠে। ওকে, সো স্টোন বারিশের জন্য যারা যারা ভিডিও চাচ্ছিলেন, চেষ্টা করেছি স্টোন বারিশের ভিডিওগুলো আপলোড করার। এছাড়া মেরুন কালার অনেকগুলো কালেকশন আছে। আচ্ছা, পার্পেল বায়োলেটের মধ্যে একটি কালেকশন দেখাচ্ছি। বায়োলেটের মধ্যে এটা হচ্ছে স্লিভসের প্যাটার্নটা এক্সট্রা, এটা সম্পূর্ণ সিল্কের প্যান্ট, আর এটা হচ্ছে কি দোপাট্টা, দোপাট্টা চারপাশটা এভাবে প্যানেল করা আর ভেতরে এভাবে ফুল ওয়ার্ক করা, ছোটো ছোটো ফ্লাওয়ার বা বাটারফ্লাই ডিজাইন দেখা যাচ্ছে। ওকে, ভেতরে একটু স্টোনগুলো আমি দেখাচ্ছি। দেখুন ভেতরে স্টোনগুলো হচ্ছে পার্লগুলো হচ্ছে গোল্ডেন কালার, আর ভেতরে কিন্তু ম্যাচিং একটা স্টোন আছে। টাকা যদি ভালো লাগে, আমি আমাদের কাছে বারিশের ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি আছে। সো একেবারে কম রেঞ্জের কিছু আছে, সেগুলো নিম্ন মান বলে আমরা স্টকে রাখি। বারিশের প্রাইসও এখন অনেক কমে এসছে, প্রিভিয়াস প্রাইস ছিল 3500 টাকা করে। ওকে, আমার সামনে আর পেছন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, গোল্ডেন কালার পাল্টা বোঝা যায়, বাট ক্যাটক্যাটে লাগে না, দেখতে খুবই সুন্দর একটি ডিফারেন্ট ভায়োলেট কালার। ব্যাক পার্টটা দেখুন, এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা শুধু স্টোন উইদাউট স্টোন ওয়ার, ঠিক আছে। একদম ফিক্স প্রাইস 2800 টাকা। পরে কালেকশনটি হচ্ছে গ্রিন কালার, হঠাৎ করে দেখে এটাকে শালা কালার মনে হচ্ছিল, বোটল গ্রিন, ডার্ক বোটল গ্রিন কালার। আমি একটু এভাবে দেখাই ক্যামেরার অ্যাঙ্গেলটা, এটা একদম এভাবে লেভেল মানে স্ট্রাইপের মতো করে চওড়া কিছু বডি ডিজাইনটা। ওন্না এবং সালোয়ারটা প্লেন হবে, স্লিভসটা হবে হালকা ওয়ার্ক তো আছেই ড্রেসের সাথে ম্যাচ করে। স্লিভসের অংশটা আর এটা হচ্ছে একটা বোটল গ্রিন কালারের মধ্যে স্কোয়ার একটা স্টোন আছে, সি দ্য স্টোন। ওকে, ড্রেসটি খোলার পর খুবই ভালো লাগে। আচ্ছা, বলছিলাম ভেতরের যে ওয়ার্কটা, এটা কিন্তু ঠিক গোল্ডেন না, এটা হচ্ছে একটু অলিভ কালার বা একটু জাস্ট গ্রিন বা পেস্ট কালারের মধ্যে একটা ওয়ার্ক, অবশ্যই গোল্ডেন একটা মিক্সড আছে সুতোর সঙ্গে। ওকে, এটারও প্রাইস সেম। হ্যাঁ, এটা ড্রেসটার সামনে পেছনটা একটু দেখাই, ফ্রন্ট ব্যাকটা
ব্যাকটা আপ টু ডাউন একই রকম ভাবে ওয়ার্ক করে, আর নিচের প্যানেলটা হচ্ছে খুবই জোস একটা প্যানেল। ওকে শেষ। প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানের অরিজিনাল বারিশ। আর এই বারিশগুলো এখন কিছুদিন আগে থেকে ইন্ডিয়ানরা করা শুরু করেছে, তো আমরা ওগুলো এখন স্টক করিনি। ওগুলোর প্রাইস কম এবং ওগুলোর কোয়ালিটি তো খুব পুয়ার, মাথায় রাখবেন। পরে একটি খুব সুন্দর মেরুন কালার দেখাতে যাচ্ছে। মেরুন কালার অনেকগুলো কালেকশন আছে আমাদের স্টকে, আর মেরুনের সাথে সেম ডিজাইনের মধ্যে রেড কালারও অ্যাভেলেবেল। মেরুনের মধ্যে আচ্ছা একটি জিনিস শেয়ার করছি, এই যে ভেতরের স্টোনগুলো হয়তো ক্যামেরার জন্য একটু হোয়াইট মনে হতে পারে, এগুলো কিন্তু গোল্ডেন, একদম পিওর গোল্ডেন। সামনে থেকে দেখলে খুব ব্রাইট লাগে, আর এটা একটু লালচে ভাব আসছে, বাট এটা কিন্তু মেরুন কালার। মেরুন এই প্যাটার্নটা একদম ডার্ক মেরুন, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে একটু এটা এই থেকে এক শেড কম আর কি, যাতে করে ডিজাইনটি বোঝা যায়। সো গোল্ডেন ওয়ার্ক করা, এটা অনেকগুলো পিসেস আছে, 1, 2, 3, 4 পিসেস, এবং সেম ডিজাইনের মধ্যে রেড কালার আছে 4 পিসেস। চমৎকার একটি কালেকশন। সো ওনার স্লিভস ওভারঅল বাড়ি সবসময় কালারফুল এবং সবারই পছন্দের, যারা কালেকশনে এখনও নেননি তারা আমাদের এই ডিসকাউন্ট অফারটি লুফে নিতে পারেন। ভাই এবার ড্রেসের সামনে পেছন, আচ্ছা ইনার ছাড়া দেখালে হয়তো ড্রেসটি ভালো করে বোঝা যায় না, তারপরেও চেষ্টা করছি হচ্ছে গিয়ে ড্রেসের ওয়ার্কটা বোঝানোর জন্য। সি ওকে ব্যাকটা ভাইয়া, এখন কালার বোঝা যাচ্ছে, দেখুন এই ফ্লাওয়ারগুলোর উপর স্টোন ওয়ার্ক, স্টোনগুলো পিওর একদম গোল্ডেন কালার, আর স্টোনগুলো পড়বে না। পার্টিওয়ার হিসেবে বারিশ তো সবসময় গ্রহণযোগ্যতা পেয়ে আসছে, তো ভালো লাগলে অবশ্যই অর্ডার করতে চাইলে আমাদের ডিটেলস জানতে ডিসক্রিপশন লিঙ্ক চেক করবেন।